হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি এস এম মাহিয়া আলম মুন্না আরও একটি টেন্সের টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের টপিকস ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স অত্যন্ত সহজ একটি টেন্স আমরা এই টেন্সটি কখন ব্যবহার করবো খুব সহজ ব্যাপার যদি মনে হয় যে ভবিষ্যতে কোনো একটি কাজ শুরু হয়ে ভবিষ্যতেই চলতে থাকবে যদি তোমার এরকম যদি মনে হয় যে ভবিষ্যতে একটি কাজ শুরু হয়ে ভবিষ্যতেই চলতে থাকবে এবং সেখানে যদি সময় উল্লেখ থাকে আমরা জানি ফিউচার ক্যান্টিনিউস টেন্সে কিন্তু সময় উল্লেখ থাকে না যেমন আমি গান গাইতে থাকব আল বি সিঙ্গিং সং এখানে কিন্তু টাইম নেই দেখে আমি কিন্তু ফিউচার ক্যান্টিনিউাস টেন্সি কিন্তু অনুবাদ করলাম কিন্তু যদি এমন হয় যে আমি দুই দিন যাবৎ গান গাইতে থাকব অথবা আমি তিন ঘন্টা যাবৎ গান গাইতে থাকব অথবা আমি সকাল থেকে গান গাইতে থাকবো এরকম যদি তো আমার মনে হয় হ্যাঁ অথবা আমি জুন মাস থেকে ইংরেজি শিখতে থাকব এরকম যদি মনে হয় যে সময় যদি পেয়ে যাও সেটা পয়েন্ট অফ টাইম বা স্পেস অফ টাইম যেটি যেটি হোক না কেন যদি পাও তাহলে এটা তোমরা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউন্স অনুবাদ করবে স্ট্রাকচার তৈরি করে বেশি বেশি স্পিকিং করবে ইনশাল্লাহ দেখবা যে তোমরা অতি সহজেই কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউন্স কথা বলতে পটু হয়ে গেছো দেখো খুব সহজ ব্যাপার একটি সেন্টেন্স আমি তোমাকে বলছি যে যে আমরা জুন মাস থেকে ইংরেজি শিখতে থাকবো তার মানে এই কাজটি শুরু হবে জুন মাসে জুন মাসে শুরু হয় জুন মাসে চলতে থাকবে এমন একটা আমরা কিন্তু ইঙ্গিত পাচ্ছি তো দেখ আমরা যেহেতু জুন মাসে কাজটি শুরু হবে এবং চলতে থাকবে এরম একটা ইঙ্গিত পাচ্ছি তাহলে এটি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউসটেন্সে অনুবাদ করব। তাহলে স্ট্রাকচারটা কি হবে আগে দেখো আমরা জুন মাস থেকে ইংরেজি শিখতে থাকব তাহলে উই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জুন উই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জুন তাহলে এর স্ট্রাকচারটা কি হল সাবজেক্ট উইল হ্যাভ বিন ভার্ভের সাথে আইনজি আইনজি যোগ করবে তারপর অবজেক্ট ঠিক আছে এই যে আমরা কত সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম এটা কিন্তু পজিটিভের ক্ষেত্রে যদি হাবোধক পজিটিভ সেন্টেন্স যদি হয় তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন গর্বের সাথে আইনজি যোগ করলাম তারপর অবজেক্ট ব্যবহার করলাম এখন যদি এটা তুমি যদি নাবোধক করো নেগেটিভ সেন্টেন্স তৈরি করো যে আমরা জুন মাস থেকে ইংরেজি শিখতে থাকবো না তাহলে কি করবো খুব সহজ সিম্পল যে সাবজেক্টের পর পরে উইল নট হ্যাভ বিন গর্বের সাথে আইনজি যোগ করবো তারপরে অবজেক্ট ব্যবহার করবো উই উইল নট হ্যাভ বিন লার্নিং ইংলিশ সেন্স জোন আমরা যদি এই সেন্টেন্সটাকেই যদি আমরা প্রশ্নবোধ করি ইন্টারোগেটিভ নেগেটিভ তাহলে কি হবে যে আমরা কি জুন মাস থেকে ইংরেজি শিখতে থাকবো উইল উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সেন্স প্রশ্ন প্রশ্নচিহ্ন আমরা ব্যবহার করব লেখার ক্ষেত্রে আমরা প্রশ্ন প্রশ্নচিহ্ন ব্যবহার করব আর কথা বলার সময় আমরা প্রশ্ন করার মতোই করে করেই কিন্তু প্রশ্ন করব ঠিক না তো উইল we হ্যাভ বিন লার্নিং ইংলিশ since জুন এই যে প্রশ্ন তাহলে স্ট্রাকচারটা কি হলো উইল তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ বিন তারপরে ভার্বের সাথে আইনজি যোগ করব তারপরে লাস্টে অবজেক্ট ব্যবহার করবো এবং প্রশ্ন চিহ্ন দিতে ভুল করব না ঠিক আছে স্ট্রাকচারটা বুঝতে পেরেছ এইটি যদি আমাদেরকে প্রশ্নবোধক না বোধক সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে কি করব? আগে আমরা বাংলাটা দেখি আমরা কি জুন মাস থেকে ইংরেজি শিখতে থাকবো না তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নবোধক না এই ক্ষেত্রে কি করতে হবে আমরা আগে ইংরেজিটা বলি যে তাহলে কি আমরা ওই আগের মতোই প্রশ্ন উইলটাকে আগে নিয়ে আসলাম তারপরে কিন্তু সাবজেক্ট তারপরে নট তারপরে হ্যাভ বিন তোমরা কখনো হ্যাভ বিন নট করবে না এই ধরনের ভুল কিন্তু তোমরা করে থাকে অনেকেই করে থাকে এটা করা যাবে না আবার স্ট্রাকচারটা দেখো আগে উইল তারপরে সাবজেক্ট তারপরে নট হ্যাভ বিন তারপরে ভার্বের সাথে আইনজি যোগ করে অবজেক্ট দিয়ে প্রশ্ন চিহ্ন খুব সিম্পল কি বুঝতে পেরেছ এভাবে করে তোমরা বেশি বেশি করে ট্রান্সলেশন তৈরি কর নিজেরা বেশি বেশি করে এভাবে বাক্য তৈরি করে বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এই টেন্সটি অতি সহজে তোমাদের কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে তো আশা করি তোমরা ফিউচার পারফেক্ট কানটেন্স টেন্স মোটামুটি বুঝতে পেরেছ তো আজকের এই ক্লাসটি তোমাদেরকে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ